অরিন্দম দা, এখনো পর্যন্ত আমরা দেখছি সেই আগের মতনই তুমি গোল পোস্টের দায়িত্ব সামলে যাচ্ছ, ইন্টার কাছির হয়ে তুমি এখন পারফর্ম করছো, ঠিক এর পেছনে রহস্যটা কি যদি একটু বল। রহস্য কিছুই না, সিম্পল ব্যাপার এটা। যতদিন খেলার প্রতি প্যাশন থাকে ততদিন মানে খাটতে অসুবিধা হয় না বা কোনো ওই নেই। যেদিন অসুবিধা হবে তখন হয়তো ছেড়ে দেবো, বাট যতদিন এনজয় করছি পড়ে যাচ্ছি, ভিতর থেকে আসে বলে খুব একটা অসুবিধা হয় না। আর এর আগেও আমরা দেখেছি বাংলার মোহনবাগান ইস্টবেঙ্গলের হয়ে তুমি খেলেছিলে, ঠিক বাংলাকে ছেড়ে এখন একটু দূরে রয়েছো ইন্টার কাশি, ঠিক কারণটা কি? কারণটা আমি ভালো, যেটা আমাকে বেস্ট অপশান যেরকম পাবো সেরকম তো খেলতে হবে। আমি খেলা শুরু করেছিলাম চার্চিল থেকে, ছ বছর কলকাতার বাইরে খেলেছিলাম, তো এখন খেলতে গেলে তো যখন ভেতরে কলকাতায় শহরে অপশান না পেলে বাইরে গিয়ে খেলতে হয়, খেলাটা তো কন্টিনিউ করতে হবে। যদি এখানে ভালো বেস্ট অপশান পাবো ওখানেই যাবো, তো বেস্ট অপশান কাশিতে পেয়েছি, কাশিতে চলে গেছি। বাট লাকিলি এবছর আমরা কলকাতায় আছি, তাই জন্য সারা বছর কলকাতায় থাকতে পেরেছি, বাট পরের বছর যদি বাইরে যেতে হয় আবার বাইরে যাবো। অভিমান আছে? অভিমান 20 বছর হয়ে গেছে ফুটবল খেলছি, ইন্ডিয়া সব ট্রফি জিতেছে, অভিমানের কোনো ব্যাপার নেই। যেখানে খেলবো জার্সি পরবো, মাঠে নামবো, ফুটবল খেলবো। যখন এটিকেতে তুমি ছিলে মোহনবাগানে, তখন সে বছর তুমি সেরা গোলরক্ষক হয়েছিলে, তারপরেও দলে রাখা হলো না, সেই বিষয়টা ঠিক তোমার কতটা কাছে বেদনাদায়ক ছিল? রাখা হলো না যদি বলি তাহলে ভুল কথা বলা হবে, আমি নিজেই চলে গেছিলাম। আমার ঠিক কিছু জিনিস ভালো লাগেনি, যেটা বলা আমার এখন উচিত না, বাট এটিকে খুব ভালো খেলছে, মোহনবাগান খুব ভালো খেলছে। আমি সবসময় এখন এটিকে নিয়েই সুপার জায়েন্টস হয়েছে। হ্যাঁ, তো আমি সবসময় চাই যে আমার টিম ভালো খেলুক, ভালো রেজাল্ট করুক, সবসময় খেলা দেখি, আর এটাই চাই যে আমাদের টিম ভালো খেলুক। এক বছর একটা সময় আমি ওই টিমে জার্সি পরেছি, সবসময় চাই টিম ভালো খেলুক, আমি থাকি না থাকি ওটা ইম্পর্টেন্ট না। আমার আগেও অনেক প্লেয়ার এসেছে, খেলেছে, চলে গেছে, আমার পরেও অনেক ছেলেরা এখন যারা খেলছে তারা একটা টাইমে চলে যাবে, তো এটাই স্পোর্ট। টিমটা ভালো করুক এটাই সবসময় চাই। আর গোয়েঙ্কা স্যার আমাকে খুবই ডেকে রেখেছে, আমার মার শরীর খারাপ হয়েছিলো কোভিডে, ইভেন্চুয়ালি মা তখন মারা গেলো, বাট স্যার আমাকে অনেক হেল্প করেছিল হসপিটাল থেকে সব কিছু নিয়ে। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আর যতদিন পেরেছি নিজের কাজ করেছি টিমের জন্য, নিজের 100% দিয়েছি, তো আমার কোনো গিল্ট নেই, যতদিন ছিলাম আমি নিজের বেস্ট করে গেছি। মোহনবাগান এই মুহূর্তে লিগ সিল জয়ের একেবারে সামনে রয়েছে, সেক্ষেত্রে মোহনবাগানকে শুভেচ্ছা জানাবে? 100 বার শুভেচ্ছা জানাবো, জিতলে তো আমারই সবচেয়ে খুশি হবে, কলকাতা টিম জিততে প্লাস আমার খেলা টিম জিতবে। আমার ফেভারিট কোচ হাবাস কোচ এসেছে, তারপরে টিমটা ঘুরে দাঁড়িয়েছে, অবভিয়াসলি খুব তো ভালো লাগছেই, তো আশা করবো এটাই এরাই যাতে জিতে। যেহেতু এবছর আমরা হয়তো আই লিগ জিততে পারবো না, আমি চাই যে মোহামেডান জিতে যদি কলকাতার একটা টিম আরেকটা টিম আসুক আইএসএলে, বাংলা ফুটবল যেটা ওপরে যায় আরও, সেটাই চাইবো। তো এটাই, যদি কোনোদিন ভবিষ্যতে সুযোগ আছে আবার কলকাতার কোনো দলে ফিরে আসার? 100 বার যদি অপশান পাই কেন আসবো না, আমি তো প্রফেশনাল, এখানে বেস্ট অপশান পাবো ওখানেই যাবো।